আজ 18ই অক্টোবর আমরা লালবাগ ব্লাড ব্যাঙ্ক এই প্রতাপনগর জেলাতে প্রতাপনগরে এসেছি। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য এখনও পর্যন্ত প্রায় 19-20টা ব্লাড হয়েছে, এখনও কিছু জন হয়তো দেবে, এই পর্যন্তই চলছে আপাতত। ভালো লাগছে, এরা ক্যাম্প করে প্রতি বছরের মতো, এবছরও ক্যাম্প করছে। আপনার নাম? আমার নাম সন্দীপ সামন্ত, লালবাগ ব্লাড ব্যাংক হসপিটাল। এখানে রক্তদান হচ্ছে? কোথায়? জায়গাটার নাম কি? প্রতাপনগর। আপনি রক্ত দিয়েছেন? আর স্বেচ্ছাসেবক আছে? কতজন দিয়েছেন? কত বাজে এখন? টাইম কত? কত টাইম বাজে? 2:38। 2:38 পর্যন্ত 22 জন মতো দিয়েছে। আমি কানাইনগর থেকে প্রতাপনগরে এখানে যে রক্তদান শিবির করা হয়েছে সেখানে এসেছি, এসে রক্ত দিলাম এইমাত্র। রক্ত নিয়ে এখন পেট হলো, এখনো পর্যন্ত 24-25 জন রক্ত দিয়েছে, তো আমারও নেওয়া হলো একবার দুমত রক্ত, যতটুকু নেয় সেই পরিমাণ রক্ত দিলাম। ভালোই লাগছে রক্ত দিয়ে, রক্তদান শিবির এটা একটা খুব ভালো এদের পরিকল্পনা, সেই জন্যে আমি কানাইনগর থেকে রক্ত দিতে এসেছি। আচ্ছা, আপনাকে কোনো টিফিন ফিফিন দিয়েছে রক্ত? হ্যাঁ, এরা রক্তদানের পরে টিফিন, এদের টিফিনের ব্যবস্থা ভালো, এদের সমস্ত রকম টিফিন, এক গ্লাস দুধ সবই দিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম আলমগীর বিশ্বাস। আচ্ছা, ধর্মের নামে দেওয়াল তুলে দেওয়া হচ্ছে, কওম এবং আওমের নামে ভাগ করে দেওয়া হচ্ছে মানুষকে, রাম আর রহিমকে আলাদা করে দেওয়া হচ্ছে, একটা জায়গায় তফাৎ করতে পারছে না, সেটা হচ্ছে রক্ত। মানুষের দেহের রক্ত তার রং লাল, এবং সেটা হিন্দু মুসলমান উভয়ই দিয়ে এক। একটা হিন্দু মৃত্যুপথ যাত্রী, তাকে যদি একজন মুসলমান রক্ত দেন সে বেঁচে উঠবে। একজন মৃত্যুপথ যাত্রী মুসলমান, তার রক্তের প্রয়োজন, হিন্দু তাকে রক্ত দিতে পারে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম বড় হাতিয়ার রক্তদান, কারণ রক্তেও একমাত্র বস্তু যে সমস্ত বিভেদকে দূর করতে পারে, বিভেদের পাঁচিল ভাঙতে পারে। আমরা অত্যন্তভাবে সাধুবাদ জানাই সমস্ত কানাইনগর অঞ্চলবাসীকে। আজকে দেখুন, দুটো দিক এই অনুষ্ঠান সভায় তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে NRC, দ্বিতীয় হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। আচ্ছা বলুন তো, আজকে 2011 সালের পর থেকে কোন মুমূর্ষু রোগীকে রক্তের অভাবে আপনারা মরতে দেখেছেন কিনা? দেখেছেন কোন অ্যাক্সিডেন্টগ্রস্ত মানুষকে এ ব্লাড ব্যাংক থেকে শুরু করে ও ব্লাড ব্যাংকে দৌড়ে বেড়াতে রক্তের অভাবে? দেখবেন না। কিন্তু আগের ইতিহাসটা যদি একটু পাতা তুলে দেখেন, যদি একটু মনে করে দেখেন, তাহলে দেখবেন একটা ব্লাডের কাজ
হয়েছে। এর মধ্য দিয়ে ওনাকে অভিবাদন জানান আমাদের প্রিয় সাংসদকে ব্যাস এবং উত্তরীয় পরিয়ে আমাদের বরণ করে নিচ্ছেন। যে রক্তদান উৎসব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রে, কারণ আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। সুতরাং সব ধর্মেরই মূল কথাই কিন্তু একটা, মানব কল্যাণে সেবা করা। এবং মানুষের মুমূর্ষু মানুষের যখন রক্তের প্রয়োজন হয় তখন তাকে রক্ত দিলে সে যে প্রাপ্তি বা তার যে রক্তের অভাবে তার যে অসুবিধা ছিল, যখন তার আত্মীয় পরিজন রক্তের জন্য হাহাকার করে, তখন কোনো মানুষ যখন তার কাছে রক্ত নিয়ে দেওয়ায় তখন তার যে অবস্থা দাঁড়ায়, তার পরিবার তার পরিজনের মুখে যেভাবে হাসি ফোটে, এবং সেই মুমূর্ষু রোগী যে রক্তের অভাবে মারা যাচ্ছিল সে যখন রক্ত পায় তখন তার যে অবস্থা দাঁড়ায়, তখন আমরা তার তৃপ্তিটা বুঝতে পারি। একটা অন্ধ মানুষকে সে যখন দেখতে পায় না, তার যখন চিকিৎসা করে চোখের ব্যবস্থা হয়, সে যখন আলো দেখতে পায়, মানুষকে দেখতে পায়, তার মনে যে তৃপ্তি হয়, আনন্দ হয়, ঠিক সেইভাবেই একটা মুমূর্ষু রোগী রক্তের অভাবে যখন তার আত্মীয় স্বজন পরিজন বিভ্রান্তির জন্য ছুটে বেড়াচ্ছে, তখন তার কাছে কেউ রক্ত যদি পৌঁছে দেয় তার যে তৃপ্তি হয় সেটা নিশ্চয়ই আমরা সকলে অনুভব করি। আর সেই অনুভব করি বলেই এখনও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবগুলো বলুন, বিভিন্ন প্রতিষ্ঠান বলুন, রাজনৈতিক দল বলুন, তারা এগিয়ে আসে রক্ত নিয়ে, এবং তাদের সেই রক্তদানের মধ্য দিয়ে বিভিন্ন হসপিটালগুলো নার্সিংহোমগুলো চলে। তাই তাদেরকে অবশ্যই আমাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই।